যদি মহারণে জিগায় মহারণা কত কয় 10 লক্ষ 10 টাকা দশানা কুশল কত কয় মোড়ে মনে ঠিক হে যৌতুক কি বলে মহারণা দিন কি উল্টা যৌতুক লয় বউয়ের বাপের বাড়ির কাছ থেকে আসে না আবার যৌতুক আগে 5 লাখ খাওয়া শেষ হয়ে গেলে আবার বউয়ের সুন্দরে আর 5 লাখ লয় নিলে বাবার যাবে না কি হুজুর আপনার ঘরে লাগায় নাই আছে আছে ইমাম সব কইছে আমি কইছি এই মুসলমান যৌতুক দেওয়া জায়েজ না সুন্নত এমনি আসতে কয় কে কি কয় হারাম কয় না আরাম কয় হুজুর এই গলে চাপ লাগে এখন আর জোরে হারাম যৌতুক যখন কি এক মরণ ব্যাধিতে পরিণত হয়েছে পর্দার রাজে মা বোনরাও আছেন আমি আপনাদেরকে বলি সবাইকে বলবো এখানে যারা বিয়ে করো নাই যে সকল যুবকেরা আমি তোমাদেরকে বলে যাই জীবনে বিয়ে করবা যৌতুক নিয়ে বিয়ে করবা না যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওগুলো কাপুরুষ আরে মুখোশ কর যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওটা কি কয়না কয়না ওটা কি যুবকরা কাও যুবকরা কাও মুরব্বী করার দরকার নেই যুবকরা কাও ওটা কি আর ছেলের বাবা যারা আছেন আপনারা ওয়াদা করে যান জীবনে যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে করাবেন না ঠিক আছে তো মেয়ের বাবা যারা আছেন আপনারা বলে যান জীবনে কোনোদিন মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেবেন না যদি আপনার মেয়ের বিয়ে হইতে দেরি হয় অসুবিধা নাই মনে রাখবেন আপনার মেয়ের জন্য এমন কোন ছেলে অপেক্ষা করছে যেই ছেলে টাকার লোভ না আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করবে কথাটা মনে পড়ে গেছে কমু রাগ করবেন না ছাড় এক দেশের বাদশাহ বিশাল উন্নয়ন করছে উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই বহুত উন্নয়ন করছে একবার মন্ত্রী পরিষদ নিয়ে বসছে দেখরে অনেক তো উন্নয়ন করলাম দেশের লোকজন তো সব আমার কথায় চলে কি বলো মন্ত্রী পরিষদের মধ্যে একটা আছে একটু পজিটিভ ও ডাক দে স্যার আপনি উন্নয়ন করছেন ঠিক আছে কিন্তু আপনার কথায় কেউ চলে না সব চলে যার যার বউয়ের কথায় ঘটনা কি উন্নয়ন করলাম আমি চলবে বউয়ের কথা এটা তো হইতে পারে না ডাক দে সব এই মাঠের মধ্যে একত্রিত করছে এটা কি মাঠ গরুর বাজার মাঠ চাইলেই উদাহরণ দিলাম আর অনেকে চিন্তা করবে কালকে হুজুরে কি করল এটা উদাহরণ দিলাম আর এই বাজারে একত্রিত করে এখন বাদশাহ দাঁড়িয়েছে প্রিয়দাসী এমনি তো কয় না আমি তো পারি না বুঝি এমনি কয় না প্রিয়দেশবাসী আমি আপনাদের জন্য ব্রিজ করলাম আপনাদের জন্য কালভার্ট করলাম রাস্তা পিচ ঢালাই করে দিলাম তারপরে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না সব নাকি যার যার বউয়ের কথায় চলেন সুতরাং যারা আমার কথায় চলেন ডান দিকে যান যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান সামনে যা ছিল সব উঠে বাম দিকে একটা ডাইন দিকে যায় না মাছ বরাবর একটা বয়ে গেছে ডাইন হয়ে যায় না বায় যায় না বাদশাকে তুই একদিকে যা সার আল্লাহ রাস্তায় মারছে কার বাড়ির থেকে বেরোবার সময় বউ কয়ে গেছে বাদশার কথা যদি ডাইন আর বায় যাও থ্যাংক ইউ দেবে যৌতুক এখন মরণ ব্যাধি মরণ ব্যাধি স্বামী কথা শুনে না স্ত্রী স্ত্রী কথা শুনে না স্বামী কেমনে শুনবে ঘরে তো সুন্নত নাই কোরআন নাই ঠিক কেন কর না সারাদিন ঘরে বসে বসা মা বোনরা সারাদিন ঘরে বসে বেড়ে খালি কিরণ মালা দেয় কিরণ মালা টাঙ্গাইল প্রোগ্রামে কেন মাহফিল কমিটি রাত বেশি হয়ে যেতেছে হ্যাঁ গেলাম টাঙ্গাইল মাহফিলে মাহফিল কমিটির সভাপতি আমাকে এই হ্যান্ডবিলের উল্টা সাইডে 20টা নাম লেখে দিয়েছে 20টা আমার তার নামগুলো মনে নাই আপনার যেমন সাহাবিগুর নাম মনে থাকে না আমার তার ওই নামগুলো মনে থাকে না একটা নাম মনে আছে কিরণমালা এই একটাই মনে আছে আর মনে নাই তো এই আমি জিজ্ঞেস করলাম এইটি আমারে দিলেন কে কয়টি ওয়াজে করবেন ওয়াজে কি কম ওইটি কয়টি সব ইন্ডিয়ান সিরিয়াম আমরা রাত 8টা সাড়ে 1টা সারাদিন কষ্ট করে বাসায় কি আর আমাদের বউরে এসে যদি কি ভাত দাও কয় লয় খাও তরকারি দাও কয় কাজের মায়ের কাছে যাও ওদের পানি দাও এটা লয় এখন নিচেরটা নিচে
ঘটনা তো এই ঘটতেছে, রাগ করে তখন জিজ্ঞেস করি তুমি করো কি, আমি কিরণমালা দেই টাঙ্গাইলের সভাপতি সাহেবের কথা। আপনাদের এলাকায় তো আর না এটা, নরসিংদীর মানুষ তো সব আল্লাহর ওলি। মা তুমি যে ঘরে বসে সিরিয়াল গুলো মেনটেন করো, এতে তোমার চরিত্র ভালো হয় না, তোমার চরিত্র খারাপ হচ্ছে। ঘরে বসে মা বন্ধা এগুলো দেখতেছে আর পুরুষ গুলো খালি রাস্তায় বইয়া ম্যাডাম দেয় ম্যাডাম, এখন ঠিক জোরে কইবে না বুঝি তো, চক্ষু নষ্ট করো না, চক্ষু নষ্ট করো না, এই চক্ষু তোমাকে আল্লাহ তাআলা রাস্তার ম্যাডাম দেখার জন্য দেয় নাই, চক্ষু দিয়েছেন আল্লাহ তোমার ঘরের স্ত্রী দেখার জন্য। ঠিক কি রাখো, যদি তোমার স্ত্রীকে দেখে দেখে চোখটা হেফাজত করতে পারো, আল্লাহর কসম চক্ষু যদি হেফাজত করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ এমন উট দেবেন, এমন সুন্দরী রমণী রূপসী স্ত্রী উপহার দেবেন, চিন্তাও করতে পারবে না। কিন্তু এখন হয়ে গেছে পুরোটা উল্টা, স্বামী ওই দিকে বসে উল্টা পাল্টা দেয়, স্ত্রী ঘরে বসে দেয়, স্ত্রী দেয় এই নায়কটা তো আমার স্বামীর চেয়ে অনেক ভালো, হ্যাঁ দেয় ম্যাডামে তো এই বউয়ের চেয়ে বহুত ভালো, এবার বিদেশি কম্বল ঘুমাইতে গিয়ে দুইজনে দুই দিকে টানে, তিন মাস শীত যাওয়ার আগে কম্বল মাঝখান দিয়ে সিরা দুইটা ভাগ। মিথ্যা কথা কই না বাস্তব কথা বলতেছি, আমার এক লোক ওয়ারি থাকে যদি 25,000 টাকা দিয়ে কম্বল আছে, 25,000 টাকা দিয়ে তিন মাসের মাথায় কম্বল মাঝখান দিয়ে ফাড়া হয়েছে, কেন কি করুন দুই দিকে দুইজনে টানে, মহাব্বত নাই তো, মহাব্বত নাই তো। অথচ সুন্নত হলো স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে হাসতেছেন আপনারা, কপাল পুড়ে গেছে জাতির, স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে দুজনের মধ্যে কোনো মাঝখানে ফাঁকা থাকবে না, ঠিক কয় না কেন, সব বউ সার আর একজনের কাছে স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে মাঝখানে ফাঁকা থাকলে ওখানে শয়তান বসে, তিন জায়গায় ফাঁকা রাখা যায় না, এক দিনই বাস দিশে, দ্বিতীয় নম্বর নামাজের কাতারে, তিন নম্বর স্বামী আর স্ত্রীর বিছানা। ঠিক রাখো, রাগ করলে করেন গে, আমি তো আমার কথা কয়ে গেলাম, আমার যতটুক দরকার আছে আমি কইছি, এখন আপনার নাজাতের জন্য আপনি আমল করেন, আর যদি মন চায় না হুজুর কওয়ার কাম কইছে, আমরা আগের মতোই চলুন, সমস্যা কি, নেন থেকে মাহফিল থেকে বের হয়ে এই হের একটা ফোন দিয়ে হের করে বাসায় যান, বুঝে নাই এটা আরেক বাসা আলি হেরে ফোন দিয়া হের পরে বাসায় যায়, নাউজুবিল্লাহ কর না, আমি আপনাকে মনে করছেন আগামী বছর আবার আমি হের পরে নাউজুবিল্লাহ শুনাই দিবেন, জোরে নাউজুবিল্লাহ।